সম্মানিত শিখে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি সকলে ভালো আছেন প্রিয় শিক্ষার্থীগণ সকলকে আবার আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকের ক্লাসটি স্পেশালি যারা বিভিন্ন আরব দেশে নতুন আরব প্রবাসী হিসেবে অবস্থান করেছেন ইভেন যারা ইন ফিউচারে বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন তাদেরই জন্য ধারাবাহিকতা বজায় রেখে আমার আরবি শিক্ষা বেসিক ক্লাস বরাবরের মতো ফর্টি ফোর নিয়ে আবারও আমি উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থীগণ শো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ক্লাসটিকে আমি দুই ভাগে বিভক্ত করেছি সর্বপ্রথমে আমি কিছু শব্দ উপস্থাপন করব দেন গুরুত্বপূর্ণ এমন কিছু কনভার্সেশনের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব প্লিজ আপনারা যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি আদো মানে হচ্ছে শত্রু জাল সাবাকাহ মানে হচ্ছে জাল যেটাকে ইংলিশে বলে নেট যে কোনো ধরনের জালকে বলা হয় সাবাকা জাহান্নাম জাহান্নাম জালিয়াতি তাজভীর জিজ্ঞাসা সোয়াল ফাগল মাজনুন জুতা হিজা শব্দগুলো যখন মুখস্থ করবেন প্লিজ প্রপারলি মুখস্থ করবেন প্রশিক্ষারটি স্ক্রিনে দেওয়া যেই পিকচারটি আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি আমি তৈরি করেছি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ এবং লাইব্রেরি থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এই বইটি বইটির নাম হচ্ছে আরবিতে কথা বলার সহজ কৌশল এটা কোথাও পাবেন না এটা পেতে হলে একমাত্র উপরে দেওয়া যে আমার নাম্বারটি দেখতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমতো কন্ট্যাক্ট করতে পারেন বাট বইটি যখন আমি আপনাদেরকে দিব অবশ্যই হোয়াটসঅ্যাপে দিব সো আপনারা আপনারা ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তো প্রিয় শিক্ষার্থীগণ এই বইটি আপনি যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর হচ্ছে বইটি ব্যাপারে যদি আমি একটু বলতে চাই কেন আপনি আপনার মোবাইলে বইটি নেবেন আর বইটি হচ্ছে আমি আপনাকে দিব অবশ্যই ফিডিএ আঁকারে আপনার মোবাইলে দিব জাস্ট সত্তরটি পেজের এই বইটি প্রত্যেকটা পেজ কালার পেজ আর বইটি আপনি কেন নেবেন আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজ এক বছর ধরে দিন খুদে 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 আমি বিভিন্ন আরব দেশের লোকাল ভাষার অনুরূপ বইটি তৈরি করেছি কারণ অনেকে বলেছেন যে ভাইয়া যেহেতু আমরা আসলে ইউটিউবে এক একবার এক এক সময় এক এক ভিডিও পাই এবং ভিডিওগুলো আমাদের খাতায় লেখা শোট আপ আমরা খুবই ভিজে থাকি এরকম যদি কিভাবে শুরু করব কিভাবে শেষ করবো ধারাবাহিকতা বজায় রেখে আপনি যদি একটি বই আমাদের জন্য তৈরি করে ফিডিএফ আমাদের মোবাইলে দেন সো খুবই উপকৃত হব সেই সিস্টেমে আমি বইটি তৈরি করেছি আর এটি হচ্ছে আঞ্চলিক ভাষার অনুরূপ যোগ যোগ ধরে আরো প্রবাসী বাইরে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ অনেকে বইটি নিয়েছেন ভালো রেসপন্স পেয়েছি এবং ওনারা খুবই হ্যাপি বইটির ব্যাপারে কৃষিক্ষেত্রে কোন আশা করি আপনিও বইটি অবশ্যই আমার কাছ থেকে ক্রয় করবেন তবে আসলে যেহেতু আরব দেশে আমরা এসেছি অবশ্যই ইউ হ্যাভ টু নো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই জানতে হবে আর আরেকটি জিনিস হচ্ছে স্ক্রিনে দেওয়া এখানে দুটি অ্যাপস আমি এখানে জাস্ট স্ক্রিনশট দিয়ে উপস্থাপন করেছি কেন করেছি অনেকে আসলে বুঝেন না কারণ পিডিএফ আকারে বইটি আপনার মোবাইলে পেতে হলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলে ডব্লিউপিএস অফিস অথবা পিডিএফ রিডার এই যে কোনো দুটির একটি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে রাখবেন আর এই কালারের লোগো দেখে ইনস্টল দিয়ে রাখবেন কেননা সাধারণত আমরা যখন ইমোতে কথা বলি ফর এক্সাম্পল যেমন ইমো অ্যাপস লাগে ফেসবুক ইউজ করলে ফেসবুক অ্যাপস লাগে এই বইটি হচ্ছে আমার ফিডিএফ আকারে বই সো ফিডিএফ সাপোর্ট করার জন্য এই দুটি অ্যাপসের যে কোনো অ্যাপটি অ্যাক্সেস লাগবে আমি যখন হোয়াটসঅ্যাপে লিঙ্কটি দিয়ে দেব জাস্ট আপনি ক্লিক করবেন আপনার এই অ্যাপসে বইটি গিয়ে ওপেন হবে অলওয়েজ থাকবে নেট ব্যতীত আপনি বইটি পড়তে পারবেন এই দুটি অ্যাপসের যে কোনো একটি তবে ফিএস সবচেয়ে ভালো আবার ফিএস অনেকজনের ঝামেলা হয় সেই ক্ষেত্রে ফিডিএফ রিডার খুব সহজেই ইনস্টল হবে আপনি যদি না বুঝেন সো প্লিজ কারো হেল্প নিয়ে ইনস্টল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন দেন আই উইল গিভ ইউ অন ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার প্রি শিক্ষার্থীগণ প্রথম আমরা কিছু শব্দ আলোচনা করেছি এখন আমরা আরও খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব প্লিজ শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন না ওকে তো সর্বপ্রথম এখানে আমি লিখেছি কি জ্বালা অবলিক ব্যথা জ্বালা যেমন আমার খুব জ্বালা যন্ত্রণা আছে বা আমার খুব ব্যথা আছে এই ব্যথার আরবি হচ্ছে আলাম মানি হচ্ছে ব্যথা কৃষিক্ষার্থীগণ আবার আওয়ার মানিও ব্যথা আলাম মানিও ব্যথা আওয়ার মানি হচ্ছে ব্যথা আবার অনলি যদি আপনি আলম বলেন যেমন এখানে আমি লিখেছি সরে লয়কা ম আলম মানে ব্যথা বা জ্বালা আবার আওয়ার মানেও ব্যথা এখানে যদি আপনি সরে ল ম বলেন তাহলে কি হবে হোয়াট উইল বি উইল বি আলম আলম ইকুয়াল হচ্ছে পতাকা আশা করি বুঝতে পারছেন আমি কেন এক্সপ্লেন করি হয়তো আপনারা অনেকজনে মানে খুব বোরিং ফিল করতেছেন আমার এক্সপ্লেনগুলোতে আর যারা খুব সহজভাবে শিখতেছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আই হোপ আর সবাই প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের মতামত অনেক কষ্ট করে ক্লাস তৈরি করি এরপর হচ্ছে জ্বর মানে হচ্ছে হারা রাহ মানে হচ্ছে জ্বর আবার হার মানে হচ্ছে গরম হার গরম হারারা জ্বর হার মাই ইকুয়াল গরম পানি হার মানে হচ্ছে গরম তাহলে হার মাই গরম পানি বুদ্ধিমান জ্ঞানী তুমি খুবই বুদ্ধিমান ইনতা সরি আমি এখানে স্পেলিং ভুল রেখেছি এখানে হবে হাকিম হাকিম মানে হচ্ছে কি বুদ্ধিমান আর আলিম মানে হচ্ছে বুদ্ধিমান বোকা গাভি জ্যাকেট জাকিতা জ্যাকেটকে জ্যাকেটও বলে থাকেন নো প্রবলেম বাট জাকিতা মানে হচ্ছে জ্যাকেট আর বুদ্ধিমান হচ্ছে হাকিম হবে এখানে এরপর হচ্ছে কৃষিক্ষেত্রে আমি দুইটি পেজে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ আলোচনা করেছি প্লিজ যখন আপনারা মুখস্থ করবেন একটু প্রপারলি মুখস্থ করার চেষ্টা করবেন এরপরে আমি কিছু কনভার্সেশনের মাধ্যমে আজকের ক্লাসটি এখানে শেষ করব সর্বপ্রথম আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি যেমন লেস কিজব কালাম আচ্ছা কৃষিক্ষেত্রে আমরা যদি একটু বাংলাতে এক্সপ্লেন করি যেমন আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন দেখুন তা আমি আপনাকে বলতেছি মিথ্যা কথা কেন বা মিথ্যা কথা বলো কেন আসলে আরবি ভাষা খুবই সহজ আপনি বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন আমি আপনার সাথে এখন মিথ্যা কথা বলেছি আপনি বলতেছেন মিথ্যা কথা বলতেছ কেন মিথ্যা কেন তাহলে আমাদের পাস্ট কি জানতে হবে মিথ্যা মানে কি কিজব আর কালাম মানে হচ্ছে কথা লেস মানে কেন দেখুন খুবই সহজ এখন আপনি যে কোনো আয়তে বলতে পারেন লেশ কিজব কালাম বা কিজব কালাম লেস দেখুন এইভাবে বললে কি আপনার মনের ভাব বুঝবে না বুঝবে আপনি ভুলভাল বলতে থাকেন বলতে বলতে অবশ্যই আপনি আমার এই চ্যানেল থেকে যদি বৃষ্টি ওয়ার্ড শিখে আই হোপ ইনশাল্লাই ইউ বাকি বিশটি শব্দ আপনি নিজে নিজে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন ওকে সো উই ক্যান সে লেস কিজ অফ কালাম ইন আপনি মিথ্যা কথা বলেন কেন বা মিথ্যা কেন এরকম মিথ্যা কথা কেন সেকেন্ড যে সেন্টেন্সটি লিখেছি কাম আউলাত ফি ইনতা অবশ্যই আপনার মুদির আপনাকে এটা বলতে পারে অথবা আপনি যখন আপনার বিভিন্ন প্রবলেম ফেস করবেন টাকা পয়সা ছাবেন এরকম সেন্টেন্স আপনাকে বলতেও পারে বা আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে উনি কী বলেছেন কাম মানে কত আওলাদ মানে হচ্ছে সন্তান সন্ততি যেটাকে আমরা বলি বা বাংলাতে বলে বাচ্চা কাচ্চা ফোলা ফাইন ওকে কাম আওলাদ সন্তান কতজন ফি ইনতা ফি মানি আছে ইনতা মানি তুমি বাপনি তো সো আমি পূর্বের ভিডিও তো আপনার ভিডিওগুলো তো আপনাদেরকে বলেছি যখনই আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। মানে প্রশ্নবোধক তখন একটু ধাক্কা দিয়ে বলবো কাম আওলাত ফি ইনতা এভাবে বলতে পারে আহমেদ আনা এবি মালুম আমি জানতে চাই আনা এবি আমি জানতে চাই আনা আবগা আমি সাই কি চাই মালুম জানতে চাই কাম আওলাত ফি ইন্তা আপনার সন্তান কয়জন আছে সন্তান কয়জন আছে এরকম ফিমেনি আছে এখন যদি আপনার সন্তান না থাকে জাস্ট আপনি কি বলবেন মুদির আওলাদ মাফি মালানা আওলাদ মাফি আমার বা হাক্গি মানি আমার হাগ্গি মানি আমার মাফি ফি আছে মাফি মানি নাই এরপর হচ্ছে আইয়ু বিলাদিন্তা তোমার দেশ কোনটি অবশ্যই আপনাকে কোশ্চান করবে আয়ু বিলাদিন্তা মুদির না করুক আপনার সাদিক হিসাবে লোকালয় এনি হয়ার এনি হাউ যে কোনো লোকে এনি ওয়ান আপনাকে বলতে পারে আয়ো বিলাদা তোমার দেশ কোনটি তাহলে আমরা এখানে জানতে পারবো ইউ হ্যাভ টু নো আই মানে কোন কোনটি বিলাদ মানে হচ্ছে দেশ ইনতা মানে তুমি বা আপনি আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে শুন অবলিক এস বিলাদিনতা এভাবে আমি বলতে পারি শুনো অবলিক এস বিলাদিনতা তোমার দেশের নাম কি আমি এক্সট্রিমলি সরি এখানে আমি নামটি উচ্চারণ করি নেই এম মানে হচ্ছে নাম হ্যাঁ যেমন বাবার মাই স্মুকা মানি হচ্ছে নাম এস এম মানে হচ্ছে নাম শুনো এস এম বিলাদ বা শুনো বিলাদ ইনতা এরকম তাহলে এস এম মানে হচ্ছে কি নাম শুনো এস এম বিলাদ ইনতা বা শুনো এস এম ইনতা বিলাদ এস এম মানে তোমার দেশের নাম কি আপনি যখন বলবেন যে মালানা বিলাদ বাংলাদেশ জাস্ট সংক্ষেপ অথবা সংক্ষেপও আমরা বলতে পারি বাংলাদেশ মুদির এবি ওয়াহেদ তাসিরা এখন দেখুন জাস্ট আমরা তাসিরা পর্যন্ত একটু এক্সপ্লেন করি মুদির মানে হচ্ছে কি সম্মানজনক একটি শব্দ এর বাংলা হচ্ছে ম্যানেজার আনা এবি আনা মানে আমি এবি মানে চাওয়া আবার আবগা মানিও চাওয়া আনা এবি আমি চাই ওয়াহেদ মানে কি এক তাহলে আনা এবি ওয়াহেদ কি চাই আমি তাসিরা চাই আমি একটি ভিসা চাই প্রি শিক্ষার্থীগণ এখানে দেখুন তাসিরা মানে হচ্ছে কি ভিশান আর লি মানির জন্য হাদা লি হাক্গি হাদা লি হাগ্গি এভাবে যদি আমি সেন্টেন্স করি এটি আমার জন্য হাগি মানি আমার লি মানির জন্য মালানা মানে হচ্ছে আমার আখুই মানে হচ্ছে ভাই সো মুদির আনায়বি অহেদ তাসিরা মুদির আমি একটি তাসিরা সাই আনায়ে তালাতা তাসিরা তালাতা মানে হচ্ছে তিন প্রি শিক্ষার্থী কোনো এক থেকে একশো পর্যন্ত গণোনা আমার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা আমার লোগোতে ক্লিক করে অল ভিডিওতে যাবেন দেন ইউ উইল গেট মোস্ট অফ দ্য টিউটোরিয়াল আই হোপ জাস্ট ইউ শুড ভিজিট মাই চ্যানেল শিক্ষার্থীগণ তাহলে আমরা শিখেছি কি তাসিরা মানে হচ্ছে বিশা লি মানির জন্য মালানা মানে আমার আখুই মানে সো উই ক্যান সে মুদির আনা এবি মুদির আমি চাই ওয়াহেদ তাসিরা একটি বিষা চাই লি মালানা আখুই আমার বায়ের জন্য একটি বিষা চাই এরকম কিন্তু হতে পারে হতে পারে না এরকম অনেকজনের প্রয়োজন এই সেন্টেন্সটি তাহলে এরপরে হচ্ছে কি এরপর মুদির যদি বিশা দেয় নো প্রবলেম ইন সবুর বা ইন বুকরা ইজি আনা সাওয়া সাওয়া কালাম এরকম আপনাকে বলতে পারে বুকরাইজি বা সবুর ধৈর্য ধৈর্য দর জাস্ট আমি এখন আর এক্সপ্লেন করতে চাচ্ছি না অনেকে আসলে বোরিং হয়ে যাচ্ছেন আমি জানি কারণ মোবাইল আসলে অনেকজনে অনেক সময় নষ্ট করে থাকেন কিন্তু যেটা আপনাকে জানতে হবে সেটাতে একটু বেশি গুরুত্ব দেবেন ভাই ওকে আলহীন হুয়া ওয়েন মজুদ আমি আপনাকে বলেছি সে এখন কোথায় আছে আলহীন মানে এখন হুয়া মানে সে ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে আবার ফি মানে আছে আলহিন হুয়া ওয়েন ফি এ বলতে পারি ওয়েন মানে কোথায় ক্ষেত্রিক্ষণ ক্লাসটি আসল করে আপনাদের খুবই উপকারে আসবে সো প্লিজ ক্লাসটির মাধ্যমে যদি আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন মাই রিকোয়েস্ট অবশ্যই লাইভ কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আমি সেভাবে ক্লাস তৈরি করব আর আমাকে সাপোর্ট করবেন আমরা খুব সহজভাবে আরবিতে কথা বলা শিখবে এই চ্যানেলের মাধ্যমে স্যালিউট অল আরব প্রবাসী বাইরের আল্লাহ হাফেজ আসসালাম